সেপ্টেম্বর মাস, উত্তরে হাড়কাঁপানো বাতাস জানান দিচ্ছে শীত আসছে। মেক্সিকো থেকে উত্তর আমেরিকা আর কানাডার বিশাল অঞ্চল কদিনের মধ্যে ঢেকে যাবে সাদা বরফে। শীত আসার খবর পৌঁছেছে পতঙ্গ জগতেও। ঘাস ফুলে বসে থাকা মোনাক রাজা প্রজাপতিটি উড়াল দিল অজানা এক উদ্দেশ্যে। কালো কমলা আর সাদার মিশ্রণে তার অনিন্দ্য সুন্দর দুটো পাখা হাওয়ায় উঠছে নামছে রাজকীয় ভঙ্গিতেই। প্রজাপতিটির গন্তব্য দক্ষিণের কোনো এক গরমের দেশে। প্রতি বছর শীতের আগে এমন লাখ লাখ রাজা প্রজাপতি শীতকালীন আবাসের দিকে রওনা হয়। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উড়ে যেতে পারিয়ে দিতে পারে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল প্রায় 3,000 মাইলেরও বেশি পথ। দীর্ঘ এই যাত্রা পথে প্রজাপতিগুলো বিশ্রামের জন্য বসেছে ঘাসের বাগানে। ফুল থেকে অন্য ফুলে ঘুরে যতটুকু সম্ভব মধু খেয়ে নিতে হবে তাদের। প্রজাপতি এতটাই পেট উঠছে মধু খেতে খেতে ফুলে উঠেছে পেট। চর্বিতে রূপান্তরিত করে সঞ্চয় করে রাখবে তার শরীরে, যা তাকে শক্তি যোগাবে তার দীর্ঘ পথ পাড়ি দিতে। অধিকাংশ প্রজাপতি এটাই শেষ যাত্রা, জন্মভূমি ফেরা হবে না তাদের, কারণ এদের জীবনকাল মাত্র 6 মাসের। তাতে কি, উত্তরে গরম এলে আগের দেশে ফিরে আসবে তার কোনো এক বংশধর। পতঙ্গটি একটি দেশ আর একটি দেশে যাবার জন্য 3 থেকে 4 প্রজন্ম পার করে দেয়। অবশেষে রাজা প্রজাপতিটি পৌঁছে গেছে দক্ষিণে এক উষ্ণ দেশে। পাইন গাছের ডালে বসে রোদে সে এলিয়ে দিয়েছে নিজের জলমলে পাখা। মন ঘনভাবে থাকে যে গাছের আসল রং ঢেকে দিয়ে কমলা মনে হয়। জন্মের পরও 300 গজও না ওড়ায় এই প্রজাপতি কিভাবে ঋতু পরিবর্তনের সময় 1,000 মাইল পাড়ি দেয় তা এক প্রকৃতির বিস্ময়।